আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ভূমিকম্পে কেঁপে উঠল কোচবিহার। সকাল 8:45 ভূমিকম্পের কাঁপুনিতে ঘুম ভাঙে জেলার। জানা গিয়েছে অসমের গোয়ালপাড়া ভূমিকম্পের উৎপত্তি স্থল, যার জেরে অসম, লাগোয়া এ রাজ্যের জেলাগুলিতে প্রভাব পড়েছে। কম্পন দীর্ঘস্থায়ী না হলেও দুলুনির জেরে আতঙ্কিত হয়েছেন উত্তরবঙ্গের মানুষ। জানা গিয়েছে কোচবিহার তো বটে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে। এর আগেও অসমের ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। ফের আজ সকালেই একই ধরনের ঘটনা ঘটেছে। তবে ভূমিকম্পের জেরে উৎপত্তি স্থল এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোচবিহারেও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসন এখনো জানায়নি। তবে ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কিত হয়ে পড়েছিলেন কোচবিহারের বাসিন্দারা। মূলত এই শহর জুড়ে বহুতলের সংখ্যা বাড়ায় আতঙ্ক বেড়েছে। বাগডোগরার গোসাইপুরে সড়ক দুর্ঘটনা, মুখোমুখি দুটি ছোট গাড়ি। অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে, আশঙ্কাজনক অবস্থায় তিনজন ভর্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রত্যক্ষদর্শীর মতে দুটো গাড়ি দুদিক দিয়ে আসছিল। একটি স্কর্পিও গাড়ি যেটি বাগডোগরা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, হঠাৎই বেসামাল হয়ে গিয়ে হাইওয়ে ডিভাইডার ভেঙে আরেকটি ছোট গাড়ির উপর এসে পড়ে। ঘটনাস্থলে আহত হয় বেশ কিছু যাত্রী সহ দুই চালক। তাদেরকে বাগডোগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বাগডোগরা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফের চলাচল স্বাভাবিক করে যানবাহনের। আজ শিলিগুড়িতে সেঞ্চুরি করল পেট্রোলের দাম। দার্জিলিং জেলার অন্যান্য জায়গায় পেট্রোলের দাম 100 পার হলেও শিলিগুড়িতে এতদিন ছিল 99 টাকার উপরে, কিন্তু 100 টাকার কম। সেক্ষেত্রে আজ শিলিগুড়িতে 100 টাকা দাম হলো পেট্রোলের। একই তো করোনা মহামারী, তার উপর লাগাম ছাড়া পেট্রো পণ্যের দাম, বিপদে পড়ছে সাধারণ মানুষ। আজকে শিলিগুড়িতে পেট্রোলের দাম 100 টাকা, কি বলবেন সেই বিষয়ে? বলার আছে, পেট্রোল দাম যদি কমে সেটা রাজ্য সরকারের কাছে বলবো আমরা। মানে একটু পেট্রোল দাম ধীরে ধীরে বাড়তে থাকলে আমাদের তো গাড়ি চালানো অসুবিধা হয়ে যাবে, এরপর রাস্তায় সাইকেল নিয়ে বেরোতে হবে আমাদের। কী বলবো, এটা যেন পেট্রোল দামটা যদি কমে যায় এটাই আশা করতেছি। কী করেন আপনি, পেশায় কী করেন? আমি সেলসম্যান একদম, আমার গাড়ি নিয়েই কাজ করতে হয়, রোজ আমার গাড়ি কাজ লাগে। আগে যেখানে তেল ছিল 74-75 টাকা, সেখানে 100 টাকা হয়ে গেছে, কী আর বলবো। সেখানে বাবা বা মায়ের গায়ে কোনো দাগের চিহ্ন পাওয়ার কথা সে বলেনি। ময়নাতদন্তের রিপোর্ট থেকে পুলিশের অনুমান, আসিফ বাবা মাকে শ্বাসরোধ করে খুন করেছে, অথবা মৃত্যুর আগে বাবা মায়ের সাথে তার ধস্তাধস্তি হয়েছিল। তবে মৃত্যুর আগে ঠিক কী হয়েছিল বাবা মায়ের সাথে, ময়নাতদন্তের রিপোর্টে শরীরে দাগ মেলার পর ধন্দে রয়েছে তা নিয়ে পুলিশ। যদিও বোন ও ঠাকুমার রিপোর্টে তেমন কিছু আসেনি। বাবা মায়ের শরীরে দাগ কীভাবে এলো তা নিয়ে ফের আসিফকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বর্তমানে আসিফ জেল হেফাজতে রয়েছে। আগামী 17 জুলাই ফের তাকে আদালতে তোলা হবে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে জেল হেফাজতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। স্যার, কালিয়াচক খুনকাণ্ডে যে ময়নাতদন্ত হয়েছিল, কি রিপোর্ট উঠে আসছে? দেখুন, রিপোর্ট যে আছে ডেফিনেটলি হোমিসাইডাল ডেথ আছে, সেটাই এসছে। কিছু বিসঙ্গতি আছে, যেটা আসিফ যেটা যেভাবে বলেছিল কেউ ওকে মেরেছে, আর পোস্টমর্টম রিপোর্টে কিছু ইঞ্জুরিজ আছে, পার্টিকুলারলি যে আসিফের বাবা যে আছে ওর মায়ে, তো সেটা আমরা অটোপসি সার্জনের সঙ্গে কথা করে অ্যান্ড ইফ রিকোয়ার্ড আমরা আসিফের জেল ইন্টারোগেশন করে ওটা প্রপার ভেরিফাই করে তখন চার্জশিট সাবমিট করবো। স্যার, কিছু কি অসঙ্গতি কিছু পাওয়া গেছে স্যার? না, আমি বললাম অসঙ্গতি আছে, কিছু কিছু ইঞ্জুরিজ আছে বাবা ওর মায়ে, যেটা অ্যাজ পার আমাদের এখন পর্যন্ত যে আপনারা জানেন আমরা ইন্টারোগেশন করেছি, তারপরে রিক্রিয়েশন সিন করেছি, সেটা দিয়ে এক্সপ্লেন হচ্ছে না, সেটা আমরা আরও ভেরিফাই করে ফাইনাল আমরা চার্জশিট দেব। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে খড়গপুর কেশিয়ারি রাস্তায় প্রায় 21.5 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করলো খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশের জেলায় তৃতীয় ব্যক্তি সন্দীপ জিন্না জানিয়েছেন, সে খড়গপুরে আসছিল গাঁজা নিয়ে। মোটর বাইকে করে খড়গপুরের দিকে আসার সময় খড়গপুর টাউন থানার পুলিশের সন্দেহ হলে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। বুধবার ওই ব্যক্তিকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার সকালে শিউরি থানার অন্তর্গত ছোট আলুন্দায় বাড়ির সামনের পুকুর থেকে শেকালাউদ্দিন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় প্রতিবেশীদের অভিযোগ, তাকে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে ওই যুবকের স্ত্রী আজিনা বিবির বিরুদ্ধে। অভিযোগ, আজিনা বিবির বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা। ঘটনার পর এলাকার বাসিন্দারা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখান। পরে ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন এবং অভিযুক্তকে আটক করে নিয়ে আসেন। শেষমেশ রাজ্য পরিবহন মন্ত্রীর আবেদনে বৃহস্পতিবার থেকে কোচবিহার বেসরকারি বাস রাস্তায় নামাতে চলেছেন বাস মালিক সংগঠনগুলো। বুধবার কোচবিহার বীরেন্দ্রচন্দ্র দে সরকার বাস টার্মিনাস পরিবহন সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাস মালিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানেই বৃহস্পতিবার থেকে একটা অংশ বেসরকারি বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা। তবে পরিবহন মন্ত্রীর আবেদনে রাস্তায় তারা বাস নামালেও আগামী কিছুদিনের মধ্যে তাদের বিষয়ে কোনো রকম চিন্তা ভাবনা না করা হলে পরবর্তীতে সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। বৈঠকের মধ্য দিয়ে এমনটাই জানান। গত রবিবারে বিসিসিএল এর আবাসনে চুরি হওয়ার পর তিন ব্যক্তিকে ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহের বশে আটক করেছিল কুলটি থানার বড়াকর ফাঁড়ির পুলিশ। প্রথম ব্যক্তি মোহাম্মদ আরমান আনসারি, বয়স 21 বছর। পুলিশি হেফাজতে তার মৃত্যু হওয়ার পরই এলাকা উত্তপ্ত হয়। ভাঙচুর করা হয় বড়াকর ফাঁড়ি, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘণ্টার পর ঘণ্টা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বারবার বুঝিয়ে তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পারেন। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অপর এক যুবককে চুরির ঘটনার সন্দেহে বসে জিজ্ঞাসাবাদের জন্য বড়াকর ফাঁড়ির পুলিশ আটক করে। যুবকের নাম শ্যামল বাউরি। কিন্তু পুলিশি হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে যাবার পরে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে থাকে। আর এরপরেই গুজবে ছড়ায় ওই যুবকের মৃত্যুর খবর। এরপরই এলাকা আবারও উত্তপ্ত হয়। দফায় দফায় চলে বড়াকর জিটি রোড অবস্থান বিক্ষোভ। हम लोग को सुबह पता चला कि हम लोग कॉलोनी में 9 जन का ताला तोड़ा है। तो हम लोग सब रोड जाम किए ताकि पुलिस आ नहीं रहा था। कंप्लेंट किए तो पुलिस आ नहीं रहा था। हम लोग रोड जाम किए तो रोड जाम करने के बाद पुलिस आया। तो पुलिस आने के बाद हम लोग को कोई खबर नहीं मिल रहा, क्या हो रहा नहीं हो रहा कोई खबर नहीं। उसके बाद 1 घंटा बाद पुलिस आया तो ताला चेक किया तो 1 जन का घर में कितना चोरी हुआ नहीं हुआ सब ताला चेक किया तो 1 जन का घर में चोरी हुआ, ठीक है ना। तो हम लोग बोले ठीक है सर, हो सकता है कोई लोकल होगा। हमको क्या पता था कि लोकल में जो पुराना चोरी में है उन लोग को उठाएगा। उन लोग को उठाया गया। उसके बाद कल हम जब 4 दिन 3 दिन हो गया मेरा भाई नहीं आया तो हम बढ़ाकर फाड़ी गए कि सर क्या बात है। तो पता चल रहा है एक लड़का डेट कर गया, इमरान अंसारी बोल के जो है डेट कर गया, ठीक है, इमरान अंसारी जो है डेट कर गया। उसके बाद हम लोग बोले ठीक है भैया ऐसा ऐसा बात है तो मेरा भाई को पता करिए डेट किया ना मरा तो वो तो बताएगा हमको। तो कोई पता नहीं है। अभी भी हम फाड़ी से घूर के आ रहे हैं, फाड़ी में कोई इंचार्ज नहीं है, कुलटी थाना में कोई इंचार्ज नहीं है। इसके लिए हम क्या करें, हम तो कल जा रहे हैं कोर्ट में केस करेंगे कि क्या है अगर वो कहीं पता नहीं चल रहा, कोई पता नहीं चल रहा अगर वो डेट कर गया है तो उसका तो बॉडी तो मिलेगा। প্রকৃত গরিব মানুষদের বাংলা আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত করে ধনী পাকা বাড়ির মালিকদের নাম প্রকল্পের তালিকায় তোলা MGNARIGA প্রকল্পে 100 দিনের কাজে দুর্নীতির প্রতিবাদে এবং প্রকৃত গরিব মানুষদের বাংলা আবাস যোজনার তালিকায় নাম তোলার দাবিতে মঙ্গলবার খড়গপুর 1 নম্বর ব্লকের হরিয়াতারা অঞ্চল অফিসে বিক্ষোভ ডেপুটেশন দিল তৃণমূল সমর্থিত SC ST সেল। এদিন বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশ বিক্ষোভ হটাতে এলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিক্ষোভকারীদের। তাদের দাবি না মিটলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন বলে জানান নেতৃত্বরা। এখানে হরিয়াতারা অঞ্চল অফিসে এসেছি। এখানে প্রায় 650 থেকে 700 সাধারণ মানুষ, গরিব মানুষ এসছে যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু তাদের তালিকায় থেকে তারা বঞ্চিত হয়েছে, যার জন্য এখানে মানুষ প্রধানের কাছে কৈফত চাইতে এসছে যে তালিকায় তাদের নাম আসেনি কেন। এটা টোটালি বর্তমান বিজেপি সরকারের প্রধান মিঠুন চালক ছলে বলে কৌশলে এই গরিব মানুষগুলোকে বাদ দিয়েছে এবং তাদের দলের যারা যাদের পয়সা কড়ি আছে, গাড়ি বাড়ি আছে, তাদের তালিকায় নাম আছে। অথচ যারা দিন আনে দিন খায়, ছিটাবেড়ের এখনও মাটির চালে বাস করে, খড়ের চালে বাস করে, সেই সব মানুষ
এই আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে। কয়েক দশক থেকে হাসপাতাল তৈরির দাবি জানিয়ে আসছেন এলাকার বাসিন্দারা, কিন্তু আজও তা পূরণ হয়নি। আবেদন নিবেদন জোরালো হলেও ভ্রক্ষেপ নেই কারোর। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের অন্তর্গত উচুলপুকুরি অঞ্চলের চরচড়াবাড়ি এলাকার। বাসিন্দাদের অভিযোগ, এই এলাকাতে বহুদিন থেকে হাসপাতাল তৈরির দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। হাসপাতাল হবে কিন্তু এখন আমরা, আমাদের তো অর্ধেক বয়স চলে যাচ্ছে, এখনও হাসপাতাল হচ্ছে না। হাসপাতাল হলে মা বোনদের বাইরে যাইতে হচ্ছে না, কিন্তু হাসপাতাল হলে আমাদের খুব ভালো হয়। দিতে চাই না, তাল না হতে এখানে বাড়িঘর হচ্ছে, আর এখানে অনেক হাসপাতাল জমি কি অবৈধভাবে দখল করে অনেকেই বাড়ি দখল হচ্ছে, বিক্রি হচ্ছে, মানুষের বাইরের লোক এসে বাড়ি করতেছে। হাসপাতাল হলে খুব ভালো হয় আর কি। আপনার